প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আমি অপূর্ব কুমার মজুমদার, প্রভাষক বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আজকে আমরা এই পাঠটি নিয়ে আলোচনা করব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ কী? অপপ্রয়োগ বলতে ভুল প্রয়োগ, আর শুদ্ধ প্রয়োগ মানে সঠিক বা শুদ্ধ যে প্রয়োগ সেটি শুদ্ধ প্রয়োগ। আমরা যখন কথা বলে মনের ভাব প্রকাশ করছি, তখন প্রত্যেকে বিভিন্ন ছোট ছোট বাক্য গঠন করছি, বাক্যের মাধ্যমেও মনের ভাব প্রকাশ করছে। এই বাক্যগুলো যখন গঠিত হয়, তখন ব্যাকরণের কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে গঠিত হয়। বাক্যের প্রতিটি শব্দ বা পদ কিছু নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে গঠিত হয়। যখন এই নিয়মগুলো মেনে চলে, তখন বাক্যটি শুদ্ধ বাক্য হয়ে থাকে। আর যখন কোনো বাক্যের এই পদ বা শব্দগুলো ব্যাকরণের সঠিক নিয়ম মানে না বা বিশৃঙ্খলভাবে অবস্থান করে, তখনই অপপ্রয়োগ আসলে ঘটে। সেই অপপ্রয়োগটি একটি বাক্যে বিভিন্ন ধরনের হতে পারে। একটি বাক্যে শব্দ বা পদের অর্থ সামঞ্জস্যহীনতা হতে পারে, এ জাতীয় অপপ্রয়োগ হতে পারে, বা পুরো বাক্যটির অর্থের সামঞ্জস্যহীনতা হতে পারে, এই জাতীয় অপপ্রয়োগ হতে পারে। আবার বাক্যের যে বচন থাকে, বচন এক বচন বা বহু বচনের ব্যবহারের অপপ্রয়োগ হতে পারে। বাক্যের সাধু ভাষা চলিত ভাষার মিশ্রণ হয়ে গুরুচণ্ডালী দোষ, এর অপপ্রয়োগ ঘটতে পারে। একটি বাক্যের বাচ্যজনিত অপপ্রয়োগ হয়ে থাকে। আবার বাক্যের প্রবাদ প্রবচন বা বাগধারাজনিত অপপ্রয়োগ হয়ে থাকে। আবার কখনো কখনো দেখা যায় বাক্যে বিশেষণের অপপ্রয়োগও হয়ে থাকে। এ ধরনের বিভিন্ন অপপ্রয়োগ বাক্যগুলোতে হয়ে থাকে। পরীক্ষায় এরকম বিভিন্ন অশুদ্ধ বাক্য দেয়া থাকবে, তোমাদের কাজ হবে কোথায় কোথায় ভুলগুলি রয়েছে সেই ভুলগুলি সঠিক করে লেখা। অর্থাৎ একটি বাক্যে যে ভুলটি রয়েছে, সে ভুলটি আগে খুঁজে বের করতে হবে এবং সেটি শুদ্ধ করে লিখতে হবে। বাক্যটির মাঝে বচনজনিত ভুল থাকলে সেই বচনজনিত ভুলটি শুদ্ধ করে লিখতে হবে। বাক্যটির মাঝে বিশেষণজনিত ভুল থাকলে সেটি শুদ্ধ করে লিখতে হবে। বাক্যটির মাঝে গুরুচণ্ডালী দোষ থাকলে সেটি শুদ্ধ করে লিখতে হবে। বা বাক্যটির মাঝে শব্দ বা পদের অর্থ সামঞ্জস্যহীনতা থাকলে সেটি শুদ্ধ করে লিখতে হবে। এটি হচ্ছে অপপ্রয়োগ থেকে শুদ্ধ প্রয়োগের বিষয়। তাহলে একটি বাক্যে বিভিন্ন ধরনের ভুল থাকতে পারে, সেই বাক্যটি শুদ্ধ করে লেখাই হচ্ছে শুদ্ধ প্রয়োগ। তাহলে আমরা যখন কথা বলছি, তখন দেখা যাচ্ছে যে আমরা হয়তো শুনেছি না অভ্যস্ত হয়েছি, বা কখনো কখনো ভুল জেনেছি, জেনে সেভাবেই ওই বাক্যটিকে ব্যবহার করছি। এতে করে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অপপ্রয়োগ বাংলা ভাষায় রয়েছে। সেই বিষয়গুলো চর্চার মাধ্যমে এখন আমাদের শুদ্ধ রূপটি শিখে নিতে হবে। অর্থাৎ আমরা শুদ্ধ করে শিখব, জানব, এবং পরীক্ষায় যখন অপপ্রয়োগ থেকে শুদ্ধ প্রয়োগ আসবে, তখন সেই বাক্যটির অশুদ্ধ জায়গাটি খুঁজে বের করে আমরা শুদ্ধ করে লিখব। এটি হচ্ছে আমাদের অপপ্রয়োগ থেকে শুদ্ধ প্রয়োগের বিষয়। তাহলে এসো আমরা কিছু বাক্য আজকে লিখি, লিখে বোঝার চেষ্টা করি যে কী ধরনের ভুল এই বাক্যগুলোতে আছে, এবং সেটি আমরা শুদ্ধ করে লিখে শুদ্ধ রূপটি জেনে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা এখানে প্রথমে অশুদ্ধ বাক্যটি লিখব, তারপর শুদ্ধ প্রয়োগটি দেখব। যেমন এখানে একটি অশুদ্ধ বাক্য যদি আমরা প্রথমে লিখি, প্রথম দেখো আমি যদি একটি বাক্য লিখি, ছেলেটি ভয়ানক মেধাবী, এটি একটি বাক্য। আমরা আরেকটি বাক্য লিখি,
আচ্ছা দেখো, দুটি আমরা অশুদ্ধ বাক্য লিখেছি। এখানে প্রথম অশুদ্ধ বাক্যটি আছে ছেলেটি ভয়ানক মেধাবী, আর দ্বিতীয় অশুদ্ধ বাক্যটি রয়েছে বঙ্কিমচন্দ্রের প্রতিভা ছিল অতি ভয়ঙ্কর। এই দুটি বাক্যে কিছু ভুল রয়েছে। এই ভুলগুলো হচ্ছে বাক্যের অর্থ সামঞ্জস্যহীন পদের ব্যবহারজনিত ভুল, বাক্যের অর্থ সামঞ্জস্যহীন পদের ব্যবহারজনিত ভুল। ছেলেটি ভয়ানক মেধাবী, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি মেধাবীর পূর্বে ভয়ানক ব্যবহার করা হয়েছে। এখানে মেধাবীর ক্ষেত্রে ভয়ানক হয় না, শুদ্ধ রূপটি হবে ছেলেটি অত্যন্ত মেধাবী। তাহলে আমরা দেখলাম এখানে ভুল ছিল অর্থ সামঞ্জস্যহীন পদের ব্যবহার হয়েছে। এই পদটির সাথে মেধাবীকে বিশেষায়িত করার জন্য এখানে ভয়ানক শব্দটি ব্যবহার হয়েছে, কিন্তু এখানে ভয়ানক হয় না, এখানে হবে হচ্ছে অত্যন্ত। তাহলে একটি অর্থ সামঞ্জস্যহীন পদের ব্যবহার হয়েছিল, সেটি আমরা শুদ্ধ করে লিখলাম। তাহলে ছেলেটি অত্যন্ত মেধাবী। পরের বাক্যটি আমরা সংশোধন করি, বঙ্কিমচন্দ্রের প্রতিভা ছিল অতি ভয়ঙ্কর। এখানে একইভাবে এখানেও অর্থ সামঞ্জস্যহীন পদের ব্যবহার হয়েছে, বঙ্কিমচন্দ্রের প্রতিভা ছিল অতি ভয়ঙ্কর। অতি ভয়ঙ্কর, প্রতিভা কখনো অতি ভয়ঙ্কর হয় না। এখানে শুদ্ধ বাক্যটি কী হবে তাহলে, বঙ্কিমচন্দ্রের প্রতিভা ছিল অতি অসাধারণ। এখানে ভয়ঙ্করের পরিবর্তে হবে অসাধারণ, বঙ্কিমচন্দ্রের প্রতিভা ছিল অতি অসাধারণ। তাহলে আমরা দুটি ভুল শিখলাম। এই ভুল দুটি ছিল হচ্ছে পদের অর্থ সামঞ্জস্যহীনতাজনিত ভুল, অর্থাৎ সেই ভুলটি আমরা সংশোধন করলাম। এভাবে ভুল বাক্যগুলো পরীক্ষায় দেওয়া থাকবে, তোমাদেরকে শুদ্ধ বাক্যটি লিখতে হবে, খুঁজে বের করতে হবে কোন জায়গাটাতে ভুল আছে, সেই জায়গাটি কী ধরনের ভুল, সেই ভুলটি সংশোধন করতে হবে। আচ্ছা এসো আমরা আরও কিছু বাক্য পরিবর্তন শুদ্ধ করে দেখি সেগুলোতে কী ধরনের ভুল আছে। এ কথা প্রমাণ হয়েছে, এটি একটি অশুদ্ধ বাক্য। আর একটি অশুদ্ধ বাক্য লেখা হোক, আমি অপমান হয়েছি। এই দুটি বাক্য, এই দুটি বাক্যে কী ধরনের ভুল রয়েছে দেখো, এ কথা প্রমাণ হয়েছে। এখানে প্রমাণ, এখানে আসলে প্রমাণ হবে না, এখানে হবে এ কথা প্রমাণিত হয়েছে, প্রমাণিত হয়েছে। এখানে প্রমাণ এর জায়গায় প্রমাণিত, এটি বাক্যের বাচ্যজনিত ভুল, বাচ্যজনিত ভুল। আবার পরের বাক্যটাতেও আমি অপমান হয়েছি, এখানে অপমান না হয়ে হবে অপমানিত, আমি অপমানিত হয়েছি, এখানেও বাচ্যজনিত ভুল। তাহলে অপমানের জায়গায় হবে অপমানিত, উপরের বাক্যে প্রমাণের জায়গায় হবে প্রমাণিত। তাহলে এই দুটি বাক্যে ভুল ছিল বাচ্যজনিত প্রয়োগের ভুল, আমরা সেটি শুদ্ধ করে লিখলাম। এটি হচ্ছে অপপ্রয়োগ থেকে শুদ্ধ প্রয়োগ। আচ্ছা আমরা আরও কিছু উদাহরণ দেখব। দেখো আমরা আরও কিছু বাক্য লিখি,
প্রতি চালাকের হাতে দড়ি। এটি একটি বাক্য। আরেকটি বাক্য লিখি, পরের বাক্যটি হচ্ছে, কারো মাঘ মাস কারো সর্বনাশ। তাহলে তোমরা বুঝতেই পারছো এটি কী ধরনের ভুল হতে পারে। এটি আমরা প্রবাদ প্রবচনজনিত ভুল দেখতে পাচ্ছি। অতি চালাকের হাতে ধরি হয় না, হাতে না হয় কী হবে, অতি চালাকের গলায় দড়ি। এটি আমরা প্রবাদ প্রবচনে পড়েছি যে অতি চালাকের গলায় দড়ি, এটি একটি প্রবাদ প্রবচন। তাহলে হাতের জায়গায় কী হবে, গলায় হবে। কারো মাঘ মাস কারো সর্বনাশ, আমরা এইটি পড়েছি প্রবাদ প্রবচনের ক্ষেত্রে, এটি প্রবাদ প্রবচনজনিত ভুল। তাহলে বাক্যটি শুদ্ধ করে আমরা লিখি, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তাহলে এই দুটি দেখলাম আমরা প্রবাদ প্রবচনজনিত ভুল, যে বাক্যে আমরা প্রবাদ প্রবচন এটি মুখস্থ একটি বিষয় বা জানার একটি বিষয়, যেটি আমরা আগে থেকেই পড়ে থাকি বা জেনে থাকি, বিভিন্ন ক্লাসে পড়ে এসেছি। তো সেক্ষেত্রে কারো পৌষ মাস কারো সর্বনাশ প্রবাদ প্রবচনটি আমাদের সবসময় জানা, এখানে মাঘ মাস এর জায়গায় হবে পৌষ মাস। একইভাবে অতি চালকের হাতে দড়ি না হয়ে হবে গলায় দড়ি। তাহলে এই ধরনের অশুদ্ধ বাক্যগুলো শুদ্ধ করে লিখতে হবে। আমরা আরও কিছু ব্যবহার দেখি, উলু বনে সোনা ছড়িয়ে লাভ নেই, এটি একটি বাক্য। এই বাক্যটি ভুল আছে। কী ধরনের ভুল আছে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি, উলু বনে সোনা ছড়িয়ে লাভ নেই। আমরা এটি একটি বাগধারাজনিত ভুল, অর্থাৎ উলু বনে সোনা ছড়ানো হয় না, উলু বনে মুক্তা ছড়ানো, উলু বনে মুক্তা ছড়ানো বাগধারাটি হয়। তাহলে উলু বনে মুক্তা ছড়িয়ে লাভ নেই। তাহলে এই বাক্যটিও আমরা ঠিক করে লিখলাম যে বাগধারার ক্ষেত্রে উলু বনে সোনা ছড়ানো হয় না, বাগধারাটি হচ্ছে উলু বনে মুক্তা ছড়ানো, এটি হবে হচ্ছে মুক্তা, সোনার জায়গায় মুক্তা হবে, এটি আমরা শুদ্ধ করে লিখলাম। আচ্ছা, আমরা আরও কিছু ভুল দেখি। নিরোগী লোকেরাই প্রকৃত সুখী, এটি একটি বাক্য। আমরা আরেকটি বাক্য লিখি,
আচ্ছা, এখানে দুটি বাক্য রয়েছে, একটি হচ্ছে নিরোগী লোকেরাই প্রকৃত সুখী, আর একটি হচ্ছে রাঙ্গামাটি পার্বতীয় এলাকা। এই বাক্য দুটিতেও ভুল আছে। প্রথম বাক্যটি যদি আমরা শুদ্ধ করে লিখি তাহলে কি হবে, নিরোগীর জায়গায় হবে নিরোগ, নিরোগ, এখানে হবে হচ্ছে নিরোগীর জায়গায় নিরোগ, নিরোগ লোকেরাই প্রকৃত সুখী। আচ্ছা, এখানে রাঙ্গামাটি পার্বতীয় এলাকা, এখানে পার্বতীয়টা পরিবর্তন হবে রাঙ্গামাটি পার্বত্য এলাকা। তাহলে এইটা ছিল হচ্ছে বিশেষণের অপপ্রয়োজনীয়ত ভুল, বিশেষণের অপপ্রয়োজনীয়ত ভুল ছিল এই দুটি বাক্যে। নিরোগী হয় না, হবে হচ্ছে নিরোগ, এখানে পার্বতীয় হয় না, হবে পার্বত্য। তাহলে এই দুটি বাক্য ছিল বিশেষণের অপপ্রয়োগজনিত ভুল। আমরা সেই বিশেষণের অপপ্রয়োগটাকে শুদ্ধ করে লিখেছি, নিরোগীর জায়গায় লিখেছি নিরোগ এবং পার্বতীয়র জায়গায় লিখেছি পার্বত্য। এভাবে বিশেষণের অপপ্রয়োগগুলো আমরা শুদ্ধ করব। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা আরও কিছু বাক্য দেখব। আমরা আরও কিছু অপপ্রয়োগ থেকে শুদ্ধ প্রয়োগ দেখব, যে কীভাবে অপপ্রয়োগ থেকে শুদ্ধ প্রয়োগ করা যায়। দেখো, আমরা কিছু বাক্য লিখি। দশ চক্রে ঈশ্বর ভূত, এখানে বাক্যটি শুদ্ধ করে লিখলে কি হবে, দশ চক্রে ভগবান ভূত। এটিও হচ্ছে দশ চক্রে ঈশ্বর ভূত না হয় দশ চক্রে ভগবান ভূত, এটিও হচ্ছে বাগধারাজনিত ভুল। আচ্ছা, আমরা আরেকটি বাক্য লিখি। আচ্ছা, আমরা বাক্যটি লিখি শুধুমাত্র শুধুমাত্র এই কটি টাকা দিলে, এখানে আছে শুধুমাত্র, এখানে এই ভুলটি রয়েছে। বাক্যটি হবে শুধু এই কটি টাকা দিলে, অর্থাৎ এখানে পুনরুক্তি জাতীয় ভুল, শুধু এবং মাত্র দুটি একসাথে হয় না, শুধু হবে, অর্থাৎ শুধু মাত্র, মাত্র দিয়ে যা বোঝায় শুধু দিয়েও তাই বোঝায়, একই ধরনের অর্থ বোঝায়, এই জন্য পুনরুক্তি জাতীয় ভুল রয়েছে, সেটি আমরা ঠিক করে লিখলাম যে শুধু এই কটি টাকা দিলে। আচ্ছা, আমরা আরও কিছু বাক্য দেখব। তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, এখানে বাক্যটিতে ভুল আছে সস্ত্রীক, শব্দের যথার্থ প্রয়োগ এখানে ঘটেনি,
শব্দের যথার্থ প্রয়োগ এখানে না হয় বাক্যটি ভুল হয়েছে, আমরা সঠিক শব্দটি লিখব, তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। অর্থাৎ সস্ত্রীক বানানটিতে ভুল, আর যার কারণে শব্দটি অর্থগতভাবে ভুল হয়েছে সেই বানানটি আমরা শুদ্ধ করে লিখলে অর্থগতভাবে শব্দটি যথার্থ শব্দ হবে। এই স দিয়ে বুঝাই স মানে নিজ, এই স দিয়ে বুঝায় স মানে শহীদ, তিনি স্ত্রীর সহিত ঢাকায় থাকেন, আর এই স মানে বুঝায় হচ্ছে নিজ, তিনি নিজের স্ত্রীর সহিত ঢাকায় থাকেন, অর্থটি একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু স মানে হচ্ছে সাথে বা শহীদ, এটি হবে হচ্ছে সাথে বা শহীদ, তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, তিনি স্ত্রীর সহিত ঢাকায় থাকেন, অর্থটি এরকম হবে। তাহলে যথার্থ শব্দ প্রয়োগের ভুল ছিল, আমরা সেটি সঠিক করে লিখলাম। আচ্ছা, সে সভায় উপস্থিত ছিলেন, এখানে সে সভায় উপস্থিত ছিলেন, এখানে সে হবে না, এখানে বাক শব্দটি হবে তিনি, সভায় উপস্থিত ছিলেন। আচ্ছা, এরপর দেখো আমরা আরো কিছু বাক্য লিখি। দৈনতা প্রশংস প্রশংসনীয় নয়, এই বাক্যে ভুল আছে দৈনতা, এখানে বাক্যটি শুদ্ধ করে লিখলে হবে দীনতা বা দৈন, প্রশংসনীয় নয়। উদয় হয় সূর্য পূর্ব দিকে, উদয়ের জায়গায় হবে উদিত হয়। আচ্ছা, আমরা আরো কিছু বাক্য লিখব। এটি লজ্জাস্কর ব্যাপার, বাক্যটি এখানে ভুল রয়েছে, এটি লজ্জাকর ব্যাপার। তাহলে লজ্জাস্কর না হয়ে বাক শব্দটি হবে লজ্জাকর। অন্যায়ের ফল দুর্নিবার্য,
এটি একটি বাক্য। অন্যায়ের প্রতিফল অনিবার্য, শুদ্ধ বাক্যটি হবে অন্যায়ের প্রতিফল অনিবার্য। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা আর দু একটি বাক্য লিখে শেষ করব। দেখো আমরা আরেকটি বাক্য লিখি, সব মাছগুলোর দাম কত। এখানে ভুলটি আছে, সব মাছগুলোর, সব বহুবচন মাছগুলোর বহুবচন, তাহলে কি হবে, সব মাছের দাম কত। আমরা আরেকটি বাক্য লিখি, বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে। দেখো এখানে কি ধরনের ভুল আছে, সমূল সহ, এই শব্দটি তো ভুল, বৃক্ষটি সমূলে অথবা মূল সহ, সমূলেই মানে মূল সহ, এই ধরনের ভুল। তাহলে বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে। এভাবে আমরা অশুদ্ধ বাক্যগুলোকে শুদ্ধ করে লিখব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ জনিত বিষয়টি, অর্থাৎ বাক্যে কিছু ভুল প্রয়োগ থাকবে সেটি তোমাদের শুদ্ধ করে লিখতে হবে। এটি হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ থেকে শুদ্ধ প্রয়োগ, অর্থাৎ সেটি হতে পারে বচনজনিত ভুল, হতে পারে বাগধারাজনিত ভুল, প্রবাদ প্রবচনজনিত ভুল, বিশেষণজনিত ভুল, বা অন্য যে কোনো ধরনের ভুল, যে ধরনের ভুলই থাক না কেন সেই ভুলগুলোকে শুদ্ধ করে লেখাই হচ্ছে শুদ্ধ প্রয়োগ। অর্থাৎ আমরা শুদ্ধ প্রয়োগটি জানব এবং সেই অনুসারে আমাদের কথাই সেটি ব্যবহার করব, বা পরীক্ষায় যখন আসবে সেটি তখন সেভাবে শুদ্ধ করে লিখব। এইটি তোমাদের এভাবে বাক্য থাকতে পারে অথবা যে কোনো একটি অনুচ্ছেদ থাকতে পারে, চার বা পাঁচ লাইনের বা ছয় লাইনের একটি অনুচ্ছেদ দেওয়া আছে, সেই অনুচ্ছেদে কিছু বাক্য দেওয়া আছে, সেই বাক্যগুলোর মধ্যে যে জায়গাগুলোতে ভুল রয়েছে সেই ভুলগুলো তোমাদের শুদ্ধ করে লিখতে হবে। তাহলে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগজনিত বিষয়টি বাক্য আকারেও থাকতে পারে, অনুচ্ছেদ আকারেও পরীক্ষায় থাকতে পারে। বাক্য আকারে থাকলে আটটি বাক্য থেকে পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখতে হবে, আর যদি অনুচ্ছেদ থাকে তাহলে একটি অনুচ্ছেদ থাকবে পাঁচ থেকে ছয় লাইনের, সেই অনুচ্ছেদের মধ্যে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো তোমাদের শুদ্ধ করে ওই অনুচ্ছেদটি লিখতে হবে। এই হচ্ছে আমাদের বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তোমরা বাসায় বই থেকে চর্চা করবে এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো দেখবে, তাহলে আরও ভালো ধারণা পাবে। তোমরা বাসায় সকলে বসে ভালোভাবে চর্চা করো এবং ভালো করো, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ।